তোমার ছেলে তোমার মেয়ের জন্মদিবস করা হারাম বলে আমার মুভিটা বলে দিলে। সোলামানি খেলা শুনে রাখো, একা দিয়ে দিলাম জওয়ান এলাম আমি হিজবুল্লাহ বলে গেলাম। আমার নবী পাক খেললাম এত বড় নজরাত করেছেন আমার নবী মদিনার ওসে পাক থেকে যদি ইচ্ছা করেন একা দিয়ে দিন নবী পাগলেরা আল্লাহ নবী মদিনার থেকে কাটিয়া দিন পাগলদের দেখার ক্ষমতা রাখে। এই ক্ষমতা রসুল্লাহর আছে, এই নবীর ক্ষমতা বেশি না ওলির ক্ষমতা বেশি? বলো 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 আল্লাহর কি ভাই কেন যাও করবে সে বলে তিন দিন মাস পরে এত কষ্ট হচ্ছে, একটু হাওয়া লাগে না এত কষ্ট হচ্ছে। ও আমাদের শরীর আল্লাহুম্মা ইন হাওয়াও সে কহে দো মুরুখ খুশবু কি কোই জরুরাত নহি, মুরুখ খুশবু সে মহকা এ সারা জমান, ও খুশবু নবী কে পসিনে মে গয়ে আল্লাহুম্মা। জোরে 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 একসঙ্গে বলে আমার নবী পাকের দেখার ক্ষমতা আছে, বললে ইনশাল্লাহ আছে না নেই আছে। এখন নবীর ক্ষমতা বেশি না ওলির ক্ষমতা বেশি? এই নবীর না ওলি? ওহ আল্লাহ রসুলের ক্ষমতা বেশি, জয় বল সুবহানাল্লাহ। এই শরের যদি ওলির দেখার পাওয়ার এত হয় তাহলে আমার নবী মুস্তফার দেখার পাওয়ার কত? ও শোনার চেয়ে একটু শোনে, একজন বাদশাহ 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 ছেলে মেয়ে হয় না, হাটখুড়ো। তো বাদশাহ বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বাদশাহ সব মন্ত্রীদেরকে ডেকে বলছে বাবা আমার একটা বাচ্চা হয় না, তো এই দেশে এমন একটা লোক নেই তাকে তোমরা খুঁজে বার করতে পারো যে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ একটা সন্তান দেবে আমার, অন্তত হাটখুরু নামটা ঘুজবে। বাদশাহ একজন সঙ্গী বলছে হুজুর আমাদের এই জঙ্গলে একজন দরবেশ বসে থাকে, দরবেশ দরবেশ রাত দিন আল্লাহ পাকে জিকির করে, ওই তো আমার মনে হয় দরবেশ যদি দোয়া করে তাহলে ওই দোয়া কবুল করে আল্লাহ একটা বাচ্চা আপনার দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিদের মানে সঙ্গে আল্লাহ পাকের এমন একটা সম্পর্ক, আপনি দেখো যেমন আপনার খুব আপনার ক্লোজ বন্ধুকে আপনার গোপনীয় ডায়েরি দেখিয়ে দেন, আল্লাহ তার ওলি বান্দাদের অনেক সময় গোপনীয় ডায়েরি দেখিয়ে দিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাদশাহ বললো চলো জঙ্গলে কোন দরবেশ আছে আল্লাহ জিকির করে তার কাছে চলো, নিয়ে চলো জঙ্গলে নিয়ে যাওয়া আল্লাহ মানে দরবেশ বললা জঙ্গলে বসে বসে আল্লাহ 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 জিকিরে মশগুল হয়ে রয়েছেন। বাদশাহ গিয়ে দাঁড়ালেন আল্লাহ নবী কিছু করবই মুখটা ঘুরালেন, ও বাদশাহ কি খবর মেলা? বাদশাহ বলো আল্লাহ নবী বেদুনি মাফ করো আমি আপনার কাছে এসেছি আল্লাহ আমার
সন্তান দেয় না আমাকে হাট খুলে বলে মানুষেরা ডাকে আপনি একটু দোয়া করুন আল্লাহ পাক যেন আমাকে একটা পুত্র সন্তান দেন এ মাঝে ভাই এদিকে তুমি না দেখলে অজ হবে না এই কি বললাম তো বাদশা বলছে আর দোয়া করেন না যদি আল্লাহ একটা বাচ্চা আমার দেয় ও দুনিয়ার জারিরা আমি আমার হায়াতুল নবী আমার নবীকে আল্লাহ কদমাত দিয়েছে একটু পরে যাচ্ছি আল্লাহর নবী বললেন বাদশা একটু বসে যান আল্লাহ বকে আসমানের উপরে একটা লিস্ট আল্লাহ টাঙিয়ে দিয়েছে কাকে আল্লাহ সন্তান দেবেন আর কাকে দেবেন না ওই লিস্ট একবার দেখে আসি জনে বলুন সুবহানাল্লাহ বুঝতে পারছেন ওলি বলছে আসমানের উপরে একটা লিস্ট টাঙানো আছে আমি একবার লিস্টটা দেখে আসি বাদশা তো পাগল লোক হয় না জ্ঞানী বলছে যে মানুষটায় জঙ্গলে বসে আসমানের লিস্ট দেখে আসতে পারে আরে ওই লোক দোয়া করলে আল্লাহ বাচ্চাও দিতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ জোরে বলো সুবহানাল্লাহ ও লোক দোয়া করলে আল্লাহ বাচ্চাও দিতে পারে তো আল্লাহর ওলি অনেকক্ষণ চুপ করে থেকে বলছে বাচ্চা আমি লিস্ট দেখে এলাম বাবা তোমার নামে কোনো বাচ্চা নেই আল্লাহ নবীর কদম জড়িয়ে ধরলে হুজুর মেয়ে মাফ করুন একটু দোয়া করুন আল্লাহ যেন আমাকে একটা বাচ্চা দেয় আল্লাহ নবীর আল্লাহ বাকি দরবারে দুটো হাত তুলে কাঁদতে লাগলেন আল্লাহ আমার কাছে বান্দা এসে একটা সন্তানের জন্য আমার কাছে দোয়া চাই আল্লাহ আমি যদি যদি আপনার মাহবুব হয়ে দেখি আল্লাহ আপনি একটা বাচ্চা দেন আল্লাহ বাকি তরুণ থেকে এলাহাম হয়ে গেল এ আমার অলি বান্দা কাঁদবেন না কাঁদবেন না আমি আল্লাহ আমার অলির কান্না সহ্য করতে পারি না বাচ্চাকে বলে না আমি আল্লাহ সন্তান দেব তবে ওই সন্তান বেশি দিন হাতে জীবিত থাকবে না অল্প দিনে মারা যাবে তো আল্লাহর ওলি চোখ খুলে বলছে বাবা সন্তান হবে তবে বেশি দিন থাকবে না বাচ্চা বলছে আজকে হয়ে কাল মরে যাবে আমার হাট খুলো নামটা তো ঘুচে যাক আজকে হয়ে কালকে বাচ্চা খায় আমার দুঃখ কিন্তু হতেই আমি ওই বললো যা আমি দোয়া করেছি আল্লাহ তোমার একটা বাচ্চা দেবে আল্লাহর ওলি দোয়া মিস হয় না একটা বাচ্চা আল্লাহ দিয়েছে বাচ্চাটা মেয়ে বাচ্চা বয়স হয়েছে ১৬ বছর আর ওই দিনে মেয়েটার অবস্থা খুব খারাপ আর বাঁচব না মৃত্যু শয্যায় বাচ্চা যত সঙ্গী সব বসে বসে হাওয়া করে কাঁদছে আর রাস্তা দিয়ে ১৬ বছরের একটা ছেলে হেঁটে হেঁটে আসছে জোরে বলুন সুবহানাল্লাহ এক ক বছর বয়স ১৬ বছরের ছেলে তো ছেলে দাঁড়িয়ে বলছে কি হলো তোমাদের আগা কাঁদছো কেন আমাদের দুঃখিত আমরা কাঁদছি সওয়াল এসে কোথা থেকে না বাবা আমার সঙ্গে একটু বলো না তোমাদের কি হয়েছে একটু বল ওই সময় বাদশা শুনলি না বলল ও বাবা ছেলে জানো না বাবা আমাদের বাদশা আল্লাহকে মেরেছিল ওই মেয়েটা আজকে মারা যাবে ও শরীর ভালো না এই জন্য আমরা খাঁদছি ১৬ বছরের ছেলেটা বলল ও বাদশার সঙ্গীরা ওই মেয়েটার কাছে একবার কি আমাকে নিয়ে যাবেন যদি বলুন সুবহানাল্লাহ বলে তুমি বাচ্চা মানুষ গিয়ে কি করবে বলে একবার নিয়ে চলো না যাই চলো এই ওই যে ১৬ বছরের ছেলেটার নাম শুনবেন নাম শুনবেন এর পরের বারে দাওয়াত দাওয়াত ১০ হাজার দিতে হবে তারপরে
এই না বলবো দেনা একটু পরে আকর্ষণ থাক আজ যদি বলে শুনতে হবে তাহলে আগে বলে দাওয়াত দেবে অদশা দেবে আল্লাহু আকবার এই আমি একটু মশকারা করলাম আর আমার নবীও এইভাবে সাহাবাদের নিয়ে ঠাট্টা করতেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার রাসূলও ঠাট্টা করতেন ঠাট্টা করা জায়েজ আছে তবে সীমার ভিতরে আর আমাদের ঠাট্টা কি কারোর নুঙ্গি খুলে দিচ্ছে কারোর প্যান্ট খুলে দিচ্ছে আমার নবী ঠাট্টা করতে করতে বললেন যত বয়স্ক লোক কেউ কেউ জান্নাতে যাবে না নবীর ঠাট্টা বয়স্ক লোক ছিল হাউ হাউ করে গেল হুজুর বলে আমরা জান্নাতে যাবো না জান্নাতে যারা যাবে কেউ বুড়ো থাকবে না সব যুবক হবে জোরে বলুন সুবহানাল্লাহ আরে বুড়ো কেউ জান্নাতে যাবে না যুবক যত বুড়ো ছিল হা হা করে হাসছে ইয়া রাসূলুল্লাহ আপনি মশকারা করলেন রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে ঠাট্টা করলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমি আপনাদের সঙ্গে ঠাট্টা করে ফেললাম আল্লাহু আকবার চলো বাদশার মেয়েটা দেখে এসে চলো তো ষোলো বছরের ছেলেটা গিয়ে মেয়েটা মৃত্যু শয্যায় শুয়ে আছে দেখে দেখে বলছে বাবা তোমাদের এখানে মসজিদ কোথায় গো বলছে ওই পড়া এটা আমাকে নিয়ে চলো না ষোলো বছরের ছেলেটা মসজিদে চলে গেল দরজা বন্ধ করে দিল জানালা বন্ধ করে দিয়ে মসজিদের ভিতরে মুরাকাবা হলুদে বসে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে ষোলো বৎসরের যুবক বার হয়ে বলেছিল ও বাদশা উজি নাজির না আমাকে দিয়ে চলুন ওই বাদশা বাড়িতে আমার যাব মেয়েদের শুয়ে আছে তেরো বৎসর বৎসর মেয়েটার বয়স পাশে গিয়ে ষোলো বৎসরে আল্লাহর নবী দাঁড়িয়ে মেয়েটার মাথায় হাত দিয়ে বলল মা কেঁদো না মা কেঁদো না মা আমি দোয়া চেয়েছি আল্লাহ তোমাকে আজ থেকে একষট্টি বছর হায়াত বাড়িয়ে দিয়েছে এই বাচ্চা খুশি হবে না বেজার হবে বাচ্চা খুশি হবে না বেজার বাচ্চা তো খুশি রে বাঘ বাঘ আরে ষোলো বছরের ছেলে আল্লাহু আকবার আমার মেয়ে সত্যি বাবা আমার মেয়ে একষট্টি বছর হায়াত পাবে আরে বাবা আমি বললাম তো আমাকে চেনো বাচ্চা অবাক না বাবা তোমাকে চিনি না বাবা তোমার নামটা কি বলো বাবা আহা সুবহানাল্লাহ আগে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই সময় ছেলে না বলেছিল ও বাবা বাদশা আমি অন্য কেউ না আমি হলাম প্রাণী বস্তি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সম্মানি শেখ বড়বীর আব্দুল কাদের জিলানি জেনে বলুন সুবহানাল্লাহ যাও আমি আব্দুল কাদের দোয়া করলে আল্লাহ ফিরো না জোরে বলেন সুবহানাল্লাহ আমি আব্দুল কাদেরের দোয়া কবুল একষট্টি বছর বাড়িয়ে দিয়েছে তবে মা তোমাকে আমি একটা ওসিয়ত করব কি ওসিয়ত হুজুর কি ওসিয়ত বলেন আল্লাহ হযরত ইবনে নবীর গাউসুল আযম বলেছিলেন মা আমার একটা তরিকা আছে মা আমার তরিকা নাম হলো কাদেরিয়া আমি কাদেরিয়া তরিকার পীর আমি আব্দুল কাদের তোমাকে বলি মা আমার কাদেরিয়া তরিকার একটা গরু শরীফ আছে প্রতিদিন এসার নামাজের বাদে আল্লাহ যতদিন হায়াতে রাখে আমি আব্দুল কাদেরের কাদেরিয়া তরিকার ওই দরুদ আমল করবে মা আল্লাহ তোমাকে ফায়দা দেবে মা আল্লাহর নবী চলে গেলেন মেয়েটা হায়াত
মিড়ে গেল মেটা প্রতিদিন রাতে ওই কাদিয়া তরিকার আমল করেন গভীর রাত 40 দিনে বাতায় মেটা বলে আমি ঘরে ভিতরে শুয়ে আছি অন্ধকার ঘর কিছু কোন বলে দেখি আবার ঘরটা আলো আলো কিন্তু নূরার নূর হয়ে গিয়েছে বলে বলবেন না সুবহানাল্লাহ ঘরটা নূর হয়ে গেছে মেয়েটা বলছে একটা নূরানিময় জ্যোতির্ময় মানুষ আমার দিকে আগিয়ে আসছে আমি জিজ্ঞাসা করলাম কে বাবা কে আপনি আমাকে আমি ঘরে একা আর আপনি এইভাবে আমাকে দেখা দিচ্ছেন আল্লাহ নবী মুস্কে হেসে বলেছিলেন মা ও মা কেঁদো না মা ভয় পেও না মা তুমি আমাকে চিনতে পারো না আমি হলাম দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মা তুমি আমার আব্দুল কাদের কে ভালোবাসো আমার আব্দুল কাদের কাদেরিয়া তরিকা করো প্রতিদিন আমল করো মা আমি থাকতে পারি না আমি মদিনার নবী তোমাকে দিদার দিতে এসেছি জোরে একটু বলে না সুবহানাল্লাহ মেয়েটা সুযোগ পেয়ে গেছে আল্লাহর ওলির আমার রসুলের বাকের কদম জড়িয়ে ধরেছে ইয়া রসুল আল্লাহ একটু দোয়া করেন আর আপনি প্রত্যেক রাত্রে আমার সঙ্গে দেখা করবেন আমার রসুল বলল মা আমি রসুল প্রত্যেক রাতে তোমার সঙ্গে দেখা দিতে পারবো না তবে শোনো প্রত্যেক জুমার রাতে তুমি আমার দিদার পাবে জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ জোরে বলো সুবহানাল্লাহ আরে ওসিলা না দিলে ঘোড়ার ডিম কিচ্ছু হবে না আরে সিয়াসির তো হাদিস পড়ে আলেম হয় না আলেম হতে গেলে এই সিয়াসির তো হাদিসের সঙ্গে ইলমে বাতিন থাকতে হয় জোরে বলুন এই জোরে বলেন ইলমে বাতিনই থাকতে হয় যে কোনো হাক্কানি একজন ওলির হাতে আপনাকে হাত দেওয়া লাগে এই জন্য বসিরের আল্লামা হুজুর বলেছেন বাবা ইমাম সাহেবের যেন জাহিরি এলমের সঙ্গে সঙ্গে এলমে বাতিন যেন থাকে জোরে বলবেন না সুবহানাল্লাহ এলমে বাতিন যেন থাকে এখন তো ফতোয়া দিচ্ছে ডাইরেক্ট যাবে এরা সব আগাছা কুগাছা এটা এমনি হয় না আগাছা কুগাছা দেখবেন সাদের বাড়ি দেয়াল পরে মাল করছে আছে না নেই এরা আগাছা কুগাছা হ্যাঁ আর যাদের সব ঠিক আছে এরা হাতে হাত দিয়ে বায়াত হয় হ্যাঁ সিলসিলা চেন ওয়াইজ যায় একেবারে আল্লাহর নবী আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় জোরে বলুন সুবহানাল্লাহ পাওয়ার আছে না নেই যদি অলির পাওয়ার এত হয় তাহলে আমার বিশ্ব নবী মুস্তফার পাওয়ার কম না বেশি এই জোরে বলো কম না বেশি বেশি আজকের এই মাহফিল আমার রসুল ইচ্ছা করলে মদিনায় আতহার থেকে দেখতে পাবেন জোরে বলুন না ইনশাআল্লাহ জোরে বলুন না ইনশাআল্লাহ রসুলের একজন সাহাবি ছিল নাম হলো আব্দুল্লাহ ইবনে উকায়েস এই নিউ আজ আপনাদের উপহার দিচ্ছি আব্দুল্লাহ ইবনে উকায়েস রাসূলুল্লাহর গরীব সাহাবী তার রাসূল বলল আব্দুল্লাহ ইবনে উকায়েস বাবা সংসারে অভাব খুব কষ্ট ইয়া রাসূলুল্লাহ এদিকে এসো রাসূল একটা উট নিয়ে এলেন একটা উট নিয়ে এসে বলল আব্দুল্লাহ ইবনে উকায়েস এই উটটা তুমি নিয়ে যাও আর রাসূল উটের মাজায় একটু হাত বুলিয়ে দিলেন যাও তোমার যখনই খাওয়ার প্রয়োজন হবে এই উটের বার ধরে পালান ধরে টানবে উট দুধ দেবে জোরে বলুন সুবহানাল্লাহ যাও এই উটটা আমি রাসূল তোমাকে দিলাম বার নিয়ে যাও হযরত আব্দুল্লাহ ইবনে উকায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটা নিয়ে বাড়ি চলে এলেন খুশিতে বাঘ বাঘ হয়ে গেলেন আমার বিয়ানিরা কিছুদিন যেতে না যেতে ওই উটটা হারিয়ে গেল আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উকায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটা হারিয়ে ফেলেছে আর খুঁজে পাওয়া যায় না
Abdullah ibn Ukhayes ut khune bachilla Abdullah ibn Ukhayes er bibi bollen Shami go waba Shami ei ut hariye geche eta amar bishwash Allah nabi sharab ei ut keo tomar ei uter sultan dite parbe na dile bolun subhanallah যাও না একটু আমার নবীকে গিয়ে বলো তুমি আব্দুল্লাহ ইবনে উখায়েস বলছে বিবি আমার তো শর্মিন্দা হচ্ছে লজ্জা হচ্ছে আমার নবী একটা উট দিলেন আর রাসূলে উটটা দোয়া করে দিলেন আমার জীবনে রুজির অভাব হবে না আর সে উটটা আমি বাড়িতে নিয়ে এসে হারিয়ে ফেললাম আমার রাসূলকে আমি এই মুখ কি করে দেখাবো বিবি বলছে দেখো আমার মনে হয় ওই হারানো উটের সন্ধান মুস্তাফা ছাড়া আর কেউ দিতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ চলে যাও মদিনা মসজিদের রবাবি শরীফে ফজরের আজান হয়ে গেল সাহাবায়ে কেরামেরা জুমজুম করে মদিনা মসজিদে নবাবী শরীফে চলে গেল আল্লাহ নবী মদিনা মসজিদে নবাবী শরীফে ইমামতি করলেন নামাজ হয়ে গেল আল্লাহ নবী মদিনা মসজিদে নবাবীতে হালাল দিয়ে বসলেন সাহাবায়ে কেরামেরা সব কানে কানে চলে যাবে আল্লাহ নবী নূরে কদম মোবারকের উপরে আহাত দিয়ে চুমা খায় গুসা দিয়ে চলে যায় আল্লাহ নবীর দোয়া নিয়ে চলে যায় হযরত আব্দুল্লাহ ইবনে উখায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দূরে দাঁড়িয়েছিলেন সকলের পা কদম মুচি করা হয়ে গেল হুজুর আমার আস্তে আস্তে এসে আল্লাহ নবীর কদম মোবারকের কড়িয়া মুহুরটা হযরত আব্দুল্লাহ ইবনে উখায়েস নিজের মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে আর চুষতে শুরু করেছে সুবহানাল্লাহ নবী পাকের পায়ের আঙুল চুষতে এই আলা হযরত মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হায়াতে আছেন আর সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহির ছেলে একমাত্র নাম কি ইমরান হুজুর ইমরান হুজুরের শরীর অসুস্থ খারাপ খুব জ্বর তো মেজলা হুজুর পীরকেবলা বলছে সাইফুদ্দিন এক কাজ করো ইমরানকে একটু বড় হাবেশ সাহেবের কাছে নিয়ে যাও তো ওই আব্দুল্লাহ ইল মারুফ হুজুরের বাড়ি পার হয়ে ডানা রোজে মাজারটা হাবেশ সাহেব হুজুরের মাজার একটু হাবেশ সাহেব নিয়ে যাও বাবা হাবেশ সাহেব বড় আল্লাহর ওলি নিয়ে যাও একটু ইমরানকে ঝাড়িয়ে নিয়ে এসো যাও যাও তো সাইফুদ্দিন হুজুর ছেলে ইমরান হুজুরকে কোলে করে নিয়ে আব্দুল লতিফ সাহেব হুজুরের কাছে গেছে কি খবর তো হুজুরকে দেখি হাবেশ সাহেব হুজুর দাঁড়িয়ে পড়েছে কি খবর হুজুর কেন এসেছেন বাচ্চাকে নিয়ে বলছে আব্বা পাঠিয়েছে ইমরানের খুব জ্বর একটু ফু দিয়ে দিতে বলেছে একটু গায়ে ফু দিয়ে দেন আর আপনি আল্লাহর ওলি মানুষ হাফেজে কোরআন মানুষ ফু দিলে ভালো হয়ে যাবে একটু ফু দেন আহা আল্লাহর ওলি হাফেজ আব্দুল্লাহ লতিফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বড় আমির সাহেব হুজুর হাওয়া করে কেঁদে বললে হুজুর আপনি বেয়াদবি মাফ করো বেয়াদবি ক্ষমা করো ও খোদা আমাকে বলবেন না যে শরীরে দে মুজাদ্দিদের খুন রয়েছে আমি আব্দুল লতিফ ওই শরীরে ফু দিতে পারবো না বাবা আমি জলে গুড়ে সারি খাই হয়ে যাব ইমরান হুজুর বাচ্চা ছেড়ে হুজুরের কড়ি আঙুল টানিয়ে হাবিব সাহেব হুজুর মুখে পুড়ি দিয়ে টুক টুক করে চুষতে লাগলে বাবা বেয়াদবি করব না কেননা এই শরীরটার ভিতরে মুজাদ্দিদ আবু বাকরের খুন রয়েছে জোরে বললেন না সুবহানাল্লাহ ওটা বলতে গিয়ে প্রসঙ্গ এটা এসে গেল তো আব্দুল্লাহ ইবনে উখায়েস আল্লাহ রাসূলের কড়ি আঙুলটা চুষছে চুষতে চুষতে আঙুল ছেড়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাপাচ্ছে রাসূল বললেন হে লাপালাপি করছিস কেন
আমি বুঝতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার উট হারিয়ে গিয়েছিল আমি খুঁজে পাচ্ছিলাম না আমার বিবি সাহেবা আপনার কাছে পাঠিয়েছিলেন ওর আমি আপনার কদম মোবারকে করি আঙুল বেজে করে চুষলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার কলবটাকে আলাহিয়াল কল আমার কলব আল্লাহ এমন জারি করে দিলেন মদিনা মসজিদে নববী শরীফ থেকে পনেরো মাই পনেরো দিনের রাস্তা আমার হারানো দুই পাহাড়ের চিপার মাঝখানে গলাটা আটকে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার নূরে কলব চুনাস্ত চুষার বখদে পনেরো দিনের রাস্তা হারিয়ে যাওয়া আমি আব্দুল্লাহ ইবনে উকাইস মদিনা মসজিদে নববী শরীফে বসে দেখতে পেয়ে গেছি ও যদি আব্দুল্লাহ ইবনে উকাইস সাহাবি হয়ে পনেরো দিনের রাস্তা হারানো দেখতে পান তাহলে আমার নবী মুস্তফার ক্ষমতা কত আমার নবী কি মদিনার রাস্তা থেকে আমাদের কাটি হাতে মাহফিল আল্লাহ নবী কি দেখার ক্ষমতা রাখে না ধরে বলো আব্দুল্লাহ ইবনে উকাইস কে রাসূল বললে আব্দুল্লাহ ইবনে উকাইস অত লাপালাপি করছো কেন এদিকে এসো ইয়া রাসূলুল্লাহ উঠতে বের কি করে আনবো বহু দূরের রাস্তা তো পনেরো দিনের রাস্তা উঠটা কি করে আনবো রাসূল বললো আব্দুল্লাহ ইবনে উকাইস আমি নবী তো তোমার সম্মুখে আসি জোরে বলবেন না সুবহানাল্লাহ হ্যাঁ জোরে বলো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কি করে আসবে আরে বাবা শান্ত হও উঠ আসবে একবার শুধু হাতটা নামিয়েছেন রাসূল বললেন ও তাড়াতাড়ি চলে যাও মদিনায় মসজিদে নববীর সম্মুখে তোমার হারানো দাঁড়িয়ে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ যাও ইয়া রাসূলুল্লাহ এত দূরের রাস্তা উঠ ছিল সে উঠ মসজিদে নববীর সম্মুখে এসে গেছে রাসূল বলল বাবা গিয়ে দেখো না আব্দুল্লাহ ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মসজিদের সম্মুখে গিয়ে দেখে উটটা দাঁড়িয়ে রয়েছে বাবা আব্দুল্লাহ ইবনে উকাইস খুশি হয়ে গেল নবী আমার মদিনা মসজিদে নবী দেখে আস্তে আস্তে বার হয়ে গিয়ে বাইরে গিয়ে উটের সম্মুখে দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই উটটা কি করে এলো আল্লাহ নবী বললেন ও আব্দুল্লাহ ইবনে উকাইস জানো না আমি দাঁড়াতে উঁচু করে যেই না নামিয়েছি এর ভিতরে এই উট পনেরো দিনের রাস্তা ভেদ করে চলে এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কেমন করে হলো আল্লাহ নবী বললেন ও আব্দুল্লাহ ইবনে উকাইস ওটা আমি রাসূলুল্লাহ আমাকে জিজ্ঞাসা না করে তোমার হারানো উটটাকে জিজ্ঞাসা করো ধরে বললেন না সবার আব্দুল্লাহ ইবনে উকাইস বলছে হুজুর আমার হারানো উট কথা বলবে শুভ চারে দেখে দেখো না তো আব্দুল্লাহ ইবনে উকাইস উটের সম্মুখে বলছে উঠ তুই এখানে কি করে এলি রে তোকে এখানে এই পনেরো দিনের রাস্তা কে তোকে নিয়ে এলো
উঠে সবার খুলে নিল ওর বল বলেছে আল্লাহ নবী সাহেব খায়েস শুনে রাখো আমি দুই পায়ের মাঝখানে চিবায় আটকে গিয়েছিলাম একটু আগে মদিনার উম্মাহ মদিনা শরীফে মসজিদে নববী থেকে আল্লাহ নবী হাত লম্বা করে পাহাড়ের চিবা থেকে আমার ঘাড় ধরে ছাড়িয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলো নবী কোথায় মসজিদে নববীতে আর আপনার 15 দিনের রাস্তা উঠ হারিয়েছে রাসূল এখান থেকে হাত লম্বা করে উটের গর্দান ধরে ছাড়িয়ে দিয়েছে এই উট তারপর কি করে এলে বলে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমাকে দিয়ে গেছে জোরে বলবেন সুবহানাল্লাহ আরে বিশ্ব নবী যদি হুজুরের সহবতে থেকে আব্দুল্লাহ ইবনে উকায়েসের কলব এইভাবে খুলে যায় এই 15 দিনের রাস্তা যদি মদিনার মসজিদ থেকে দেখতে পায় আল্লাহর ওলি অতদিন হয় না কোনো মানুষ যতদিন আল্লাহর রাসূলের কলবের সঙ্গে কারোর কলব যোগ না হয় বলে বলুন সুবহানাল্লাহ যখন রাসূলুল্লাহর কলবের সঙ্গে এক হয়ে যায় তখনই আল্লাহ এই ভিতরের বাতিটাকে জ্বালিয়ে দেন ও তো চোখটা বন্ধ করলে আল্লাহ আসমান জমিন সব তাকে দেখিয়ে দিয়ে থাকে বলে বলুন সুবহানাল্লাহ তো আব্দুল্লাহ ইবনে উকায়েসকে রাসূল বললেন এক কাজ করো উটটা বাড়ি নিয়ে যাও বাবা তোমার হারানো উট তুমি পেয়ে গেছো বাড়ি নিয়ে যাও হুজুর তো খুশিতে বাগ বাগ হয়ে হারানো উটটা বাড়িতে নিয়ে যাচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে উট আপনার দহন করা শুরু করে দুইছে আব্দুল্লাহ ইবনে উকায়েস বলছে ওই দিনে উটটা 40 মণ দুধ দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এ কত মণ 40 মণ দুধ আব্দুল্লাহ ইবনে উকায়েস খুশি হয়ে উটটাকে বেঁধে রেখে ছুটেছে আল্লাহ রাসূলের দরবারে ইয়া রাসূলুল্লাহ আমার হারানো উট আজকে 40 মণ দুধ দিয়েছে রাসূল বলছে শোনো ও দুধটা এমনি দেয়নি আজকে আমি রাসূল আমার দরবারে বিদেশি সব মেহমানরা আসবে মেহমান আসবে হ্যাঁ আর ওই দুধ দিয়ে তাদেরকে আমি রাসূলুল্লাহ মেহমানদারি করব বলে বলুন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে উকায়েস তোমার দুধগুলোকে আমি রাসূল আমার দরবারে নিয়ে এসো আমার ভাইরা আমি এতটুকুই আপনাদেরকে বলতে চাইলাম বোঝাতে চাইলাম যে চতুর্দিক থেকে অনেক রকমের ফিতনা ফাসাদ আজকে আমাদের মধ্যে ঢুকে পড়ছে এক এক মলি সাহেব এক এক হাবেশ সাহেব এক এক ইমাম সাহেব এক এক রকম ফতোয়া দিয়ে আমার মুজাদ্দিদুল জামারের দাদা হুজুর রহমাতুল্লাহ এর সিলসিলার এই সরল সিধা সাদা মানুষগুলোকে আর পথ ভ্রষ্ট করে দিচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির পথ থেকে মত পথ থেকে এরা দূরে সরিয়ে দিচ্ছে আমাদেরকে শক্ত হতে হবে না হবে না হ্যাঁ আর এই কথা আমি একজন আমারে ইমামে আজমের ভক্ত হয়ে দাদা হুজুরের ভক্ত হয়ে আমার ভাইদেরকে আমি কি বলার অধিকার রাখি না আমি বলতে পারবো না যদি কোনো গায়ে লাগে তো লাগুক এটা আমার কিছু যায় আসে না একবার ওই নবীর উপরে খুব মহব্বত আল্লাহুম্মা اللهم وما بيننا وجعلنا وجنوكنا شننا خوبا اسكن يا بطانيني মুজাদে জামানের খাঁটি সিলসিলার মানুষগুলোকে দূরে সরিয়ে দিচ্ছ তোমাদের অবস্থা কি হবে তোমরা জানো না বাবা আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে বসা হযরত আলী আল্লাহ নবী সম্মুখে বসে আছেন আল্লাহ নবী ডাকলেন ও হযরত আলী তোমার নসিব অনেক বড় কেন আল্লাহ তোমার দুটো ছেলেকে সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ করেছে তুমি তো জান্নাতি যুবকদের বাপ আলী তোমার নসিব বড় হে আলী
তোমার বিবি হলো সাইয়্যিদাতুন নিসাই আহলি জান্নাহ জান্নাতের মেয়েদের সরদারিনী আলী তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি বলতে পারো জান্নাতে মুরুব্বিদের সরদার কে হবে এই বুড়োদের সরদার কে হবে আলী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারবো না ওটা আমি জানি না না আলী একটু ভেবে বলো না জান্নাতে মুরুব্বিদের সরদার কে হবে আলী চুপ করে মাথা হাত করে রাসূল আলী কি হলো আল্লাহু আলাম এটা আল্লাহ আর আল্লাহ রাসূল ভালো জানে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না হযরত আবু বকর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মদিনা মসজিদের দিকে টুক টুক করে হেঁটে হেঁটে আসছিলেন আল্লাহ নবী সম্মুখে এসে দাঁড়ালে আল্লাহ নবী বলেছিলেন বাবা আলী জান্নাতের বুড়োদের সরদার যদি দেখতে চাও আমার আবু বকর আমার উমরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো বলে বল সুবহানাল্লাহ জান্নাতের মুরব্বিদের সরদার কে আবু বকর আর উমর আল্লাহু আকবার ওহ রাসূল বলছে আবু বকর উমর তোমরা জান্নাতের মুরব্বিদের সরদার হ্যাঁ রাসূলুল্লাহ হাসছিলেন সঙ্গে সঙ্গে রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি এত খুশির সংবাদ দিলেন আবার কেন কাঁদছেন এই আমাদের ফেরো হুজুর কেন কাঁদছেন আপনি আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও হযরত আবু বকর জানো না শুনে রেখে দাও আমার একদল উম্মাহ এই দুনিয়ার এমন বার হবে যারা আমার আবু বকর আর আমার উমরের দুশ্মনী করবে আমি এই জন্য কাঁদছি আল্লাহ যাদের এত পাওয়ার দিয়েছেন আর আমার উম্মতের ভিতরে এক দল তারা আমার আবু বকর উমরের দুশ্মনী করবে আর আবু বকর বলেছে কানা রফিকি ফিল জান্নাহ এটা দিতে হবে জান্নাতে আমার সঙ্গী হবে আর যারা বলছে এটা দিলে বেদাত হবে তাহলে আমি হিজবুল্লাহ একদম বলতে পারি এই আবু জালের চাচাতো ভাই এই আবু বকরের এন্টি এই রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি পড়ছে আমার রাসূল বলছে আবু বকর তুমি কিছু দেখতে পাচ্ছ এই আমার কিছু দেখছ না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন বাবাজি আবু বকর আল্লাহ নবীর শ্বশুর উমারও শ্বশুর জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার জামাই আবু বকর উমার আল্লাহ নবীর শ্বশুর আল্লাহ নবী বললেন ও বাবাজি আবু বকর আমি রাসূলুল্লাহ দেখতে পাই ইবলিশ শয়তান দূরে বসে বসে কাঁদতেছে এত কান্না কেঁদে আর ইবলিশ চিল্লে চিল্লে বলছে আল্লাহ আমি আপনার হুকুমকে অমান্য করেছি এই জন্য আমাকে জাহান্নামে দেবেন আল্লাহ তবে আমি আপনার কাছে পরাহা চাই হযরত আবু বকর আর উমরে দুশমন দিগকে যে জাহান্নামে দেবেন আল্লাহ আমি ইবলিস ওই জাহান্নামে আমাকে দেবেন না আমি সহ্য করতে পারবো না জোরে বলো সুবহানাল্লাহ তাহলে যারা আবু বকর উমরের দুশ্মনী করে এরা ভালো জান্নাতে যাবে না ইবলিস শয়তান কাঁচা আল্লাহ আবু বকর আর উমরের দুশ্মনকে যে জাহান্নামে দেবেন আমি ইবলিস শয়তান আমাকে যেন ওই জাহান্নামে দেবেন না ওই জাহান্নামটা এত কঠিন আল্লাহ আমি সহ্য করতে পারবো না আল্লাহ নবী বললেন বাবা জি আবু বকর আল্লাহ তোমাদের দুইজনকে জান্নাতের মুরব্বিদের সরদার করেছে বাবা তোমরা কি খুশি নাও তোমরা খুশি হয়ে আমার গুনাহগার উম্মাত উম্মতিদের জন্য কি করলে বলো ধরে বলুন সুবহানাল্লাহ আমার উম্মতদের জন্য কি করবে
তোমাদের তো আল্লাহ এত ইজ্জত সম্মান দরজা দিয়েছে। আবু বকর দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের যত ইবাদত আছে আমি চারানা পরিমাণ আপনার উম্মতকে এমনি দিয়ে দিলাম। একটু খুশি হয়ে কেউ বলে না সুবহানাল্লাহ। একটু যদি আমাদের দিদি বলে দেয়, লক্ষ্মীর ভান্ডারে বলেছিলাম 500 করে, আর আগামী মাস থেকে 2000 করে, সুবহানাল্লাহ আস্তে আমরা জুড়ে সারা 500 ছিল 2000 হয়ে গেছে, জোরে হবে। আর আবু বকর জীবনের চারানা আমল এমনি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একটু ভাবেন আবু বকরের জীবনের চারানা আমলের সংখ্যা কত জানেন? জানেন জানেন, জানলেই তো বলবেন সুবহানাল্লাহ। এই জন্য চুপ করে জীবন أما جاء حضرت عائشة صديقة رضي الله تعالى عنها جانور دور ماتا دي چودو طريق القل مارت الله نبي شوية أسمان طرح غلو دكت أما جاء بلن يا رسول الله يا حبيب الله يا أسمان طرح পরিমাণ দেখি কি কারণ আছে। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, এত দেখি আল্লাহ আমার উম্মতে নামাজ আমালে দিয়েছে। ধরে বলেন, এই আসমানের তারাকে গুনে আমরা শেষ করতে পারবো? বিজ্ঞানীরা বলেছে দুনিয়ার কোনো মানুষ যদি আসমানের তারকা গুনতে চায় 2000 কোটি বছর সময় লাগবে। এই এটা বিজ্ঞানের ধারণা। কত বছর? 2000 কোটি বছর সময় লাগবে শুধু আসমানের তারকা গুনতে। এতটা দেখি উমারের নামায় আমালে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানেন মনটা খারাপ, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার আব্বা আবু বকরের কম? আমার আব্বা আবু বকরের কম? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহু তাআলা না না না, আমার আবু বকরের একমাত্র আমলের সমপরিমাণ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এইবারে চিন্তা করেন, যদি আবু বকর চারানা দিয়ে দেয়, তার মানে 50,000 কোটি বছরের নেকি গুনাহগার উম্মতদের আবু বকর বলল আমি এমনি দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে জান্নাতের মুরব্বিদের সর্দার আমাকে করেছে। আয় উমার, তুমি কি দিলে? ইয়া রাসূলুল্লাহ, ভাই আবু বকর যদি চারানা দেয় আমিও চারানা দিয়ে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হে ময়দানে হাশরে বাপ মা কারোর একটা নেকি দেবে? এই বলেন দেবে? সন্তান বাপকে একটা নেকি দেবে? আর আবু বকর আর উমার মিলে 8 আনা নেকি দিয়ে দিয়েছে। আর এই উম্মত যদি আবু বকর আর উমার আর রসুলের দুশ্মনী করে, এদের হাল হবে কি? এদের মৌতের সময় হুনমানের মতো মুখ হবে এদের। আল্লাহ মদিনা শরীফে চলে এলাম, আল্লাহ নবী আর ভালো মানে নাচ গাওয়া শুরু করেছে রাসূলুল্লাহর মাজারের পাশে দাঁড়িয়ে। নাচ গাইছে আবু বকরের সালে, হযরত ওমর ফারুকের সালে। আরে আবু বকর ওমরের এক শ্রেণীর দুশ্মন আছে, এরা হচ্ছে রাফেজি বলে একটা দল আছে। কি দল? রাফেজি। এরা সহ্য করতে পারে না। আর সেই রাফেজি দলের কিছু শাখা আমাদের মসজিদে মসজিদে হয়তো ঢুকতেও পারে, যারা বাধা দেয়। তো রাফেজি হাজি রেগে লাল হয়ে গেছে, হ্যাঁ আবু বকর ওমরের নামে নাক পড়ে, ব্যবস্থা করছি, দাঁড়াও ব্যবস্থা করছি। হুজুর নাক পড়লেন, নাক পড়ে ছেড়ে দিয়েছে, হ্যাঁ আর পেছন দিকে যেই ঘুরেছে ও বলছে, শোনেও
এই ইয়া মেরি হাজি আজকে দুপুরে আমাদের বাড়িতে আপনার দাওয়াত আপনি আমাদের বাড়িতে দুটো খাবেন এই হসবাগে যারা গেছেন কম বেশি হাজি বলতে পারবেন মদিনার মানুষেরা হাজি সাহেব যারা অনেক সময় দাওয়াত করে করে খাওয়ায় মেহমানদারি করে আর এই মেহমানদারি করাটা সুন্নাত আর মেহমান এলে যখন বিদায় নেয় কিছু হাদিয়া দেওয়া এটাও সুন্নাত যেমন সুবহানাল্লাহ এই পীর সাহেবের হাতে টাকা পয়সা দেওয়া বলে এটা মান দিবে তিন রোজ সারা মনে হিংসা তো এ মানবে কি করে ও তো মনে হিংসা হ্যাঁ পিসের হাতে টাকা দেয় বলে এই আল্লাহর হাক্কানি আলেম হাফেজ কোরআন ওলিদের হাতে টাকা দিলে আল্লাহ আপনার টাকায় বরকত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহ বরকত দেবে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা بشري اللهم صل على پیغمبر کرو صاحب دکھا دے خدا در بندن سے ملا دے خدا شراب محبت پلا دے خدا پیغمبر کرو صاحب دکھا জোরে জোরে পড়ে মহব্বতে পড়ে আমার ভাইরা পিসা হুজুর কেবল আসছেন আজ বুঝতে পারছেন আজকে তো আমার ভাইদের নবমীর দিন কি একটু রাস্তা জ্যাম হবেই তো হুজুর আসছিলেন বসিরহাট দিয়ে আপনার নো এন্ট্রি হয়ে গেছে ভাই যেটা বললো হুজুর বাদুড়িয়া ঘুরে আসছে হয়তো দু দশ মিনিট একটু দেরি হবে আপনারা থাকবেন না সব চলে যাবেন চলে যাবেন সব থাকবেন তো বলুন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেউ চলে যাবো না ভাই হয়তো দশ মিনিট দেরি হবে হযরত আবু বকর আর উমর এই দুইজন গিয়ে দাঁড়িয়েছে আবু বকর আর উমারের মাজারের পাশে দাঁড়িয়ে রাফেজি হাজি নাচ গাইছে আবু বকর আর উমারের সাথে আর এখন তো আমাদের জলসায় জলসায় নাচ হচ্ছে হচ্ছে না হচ্ছে না আমাদের এই এলাকার বেশ ভালো ভালো মুফতি সাহেবরাও আলহামদুলিল্লাহ অনেক সময় মানে ফতোয়া দিয়ে দিয়েছে যে এই সব গুলো করা জায়েজ নয় নাচ গাওয়া না জায়েজ হারাম নয় তবে সেই নাচ কি হচ্ছে নাকি আজকের মাহফিলে দেখবেন যুবতী মেয়েগুলোকে নবী পাকের স্টেজে তুলছে আসে না নেই হ্যাঁ সব গানের নকলে আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহ
ভাঙরে একটা জলসায় হুজুর উঠবে না আমার পরে, তা অনেক সময় ছেলে মেয়েরা লিখে পাঠায় হুজুর একটা নাট বলেন, একটা নাট বলেন, তো আমি নাচ শুরু করেছি বুঝলেন। আর হুজুরকে বলে আর রেগে একদম গড়ঘড় করতে, এত রাগা রেগে গেছে আমি তো বুঝতে পারিনি। আর হুজুর যখন রেগে যেতেন কি হুজুরের সামনে যাওয়া যেত, আল্লাহ আকবার, ফুরফুরা শরীফে ইদানিং আল্লাহ দুটো নিয়ামত দিয়েছিলেন, নিয়ামত আরো আছে কিন্তু দুটো নিয়ামত আল্লাহ উঠিয়ে নিয়েছেন, একটা হচ্ছে জালালি আর একটা জামালি। কি বললাম? একটা আপনার জালালি পীর আর একটা জামালি পীর। জালালি পীর ছিলেন পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, শরীয়তের খেলাফ সুন্নতের খেলাফ দেখলে সহ্য করতেন না। আর জামালি খুব ঠান্ডা ছিলেন, পূর্বরা শরীফে বড় হুজুর পীর কিবলার কলিজার টুকরা আবু ইব্রাহিম হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? আল্লাহ আকবার, অত ভালো মানুষ আর দেখা যায় না। এই দুটো নিয়ামত আল্লাহ উঠিয়ে নিয়েছে, এখনো নিয়ামত ফুরফুরায় আসে না নেই আসে নাকি? যদি নেই এইসব কথা বলেন তো একটু ওদের সঙ্গে আপনার বেয়াদিন করে দেখতে হবে। হ্যাঁ, আমি দেখাবো, আমি দেখাবো আমার ভাবরে দেখায় আব্বাস ভাইজানের বিরুদ্ধে উল্টো পাল্টা আব্বাস ভাইজানের ফটো নিয়ে পা দিয়ে এরকম দোলেছে, এখন এরকম মুখ দেখে পড়ে রয়েছে, দেখে উঠতে পার না। আল্লাহ আকবার। এই জন্য মুজাদ্দেদের আওলাদ আবু বকরের বংশধর আপনার ভালো লাগে না যাকে আপনি তাকে নেবেন না, আপনি তার পাশে যাবেন না, কিন্তু তার আপনি গালাগালি দিতে পারবেন? হ্যাঁ, এই যে হয়ে গেল, আল্লাহ আকবার, কত গালাগালি দিয়েছে, এ সব বিচার আল্লাহর কাছে আছে, হবেই হবে, যাই হোক সেদিকে নয়। হযরত আবু বকর উমার, হ্যাঁ যেটা বলছিলাম, তো হুজুর ক্যামেরা লেগে লাল হয়ে আস্তে আস্তে লাঠি ধরে হুজুর কেবল আসছেন, আর হুজুর তো স্টেজে উঠতেন না, নিচে বসে চেয়ারে ওয়াশ করতেন, আমি নেমে গেছি পায়ে হাত দিয়ে যাও হুজুরের চেয়ারে, আজকে আমার কপালে কষ্ট নয় একটা চড় খেতে হবে আর নয় এত লোকের সামনে ঝাঁপ কিছু হবে, আমি তো চুপ করে দাঁড়িয়ে নাচ গাওয়া শুরু করে বড় হুজুর আসছে, আমি কিছু বলি আমার হুজুর রেগে যেতেন, আমার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যেত, বুঝছো বাবা রাগ করেছো, আমি খুব ভালোবাসি বাবা, এই জন্য বলি জানো না কচি, আমি আমি এই জন্য তোমাকে বলছি নাচ গাওয়া হারাম নয়, নাচ গাও, নাচ গাওয়া ভালো, তবে সেই নাচ কি আর আছে বাপ? নাচ গাইতেন আব্বাসের ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ। কেন দেখা দৌড়ার ভি কি কসুর করেছি আমি তোমার ওই ইশকের মালা বলে দিয়ে সঙ্গুয়ালা তোমার ইশকের এমনই জ্বালা কি কবো মদিনাওয়ালা। বাবা এইসব নাটকের আছে, এখন তুমি তো আলেম মানুষ হাফেজ মানুষ গান শোনো না, এখন কোন নাটটা যে গানের নকলে হয়ে যাবে বাপ এটা তুমি বুঝতে পারবে না, আর গানের নকলে রসুলুল্লাহর শান বলা গোনা হবে কচি, গোনা হবে। আমি এই জন্যই বকলাম, হুজুর কেবলা বকতেন কিন্তু আবার ভালোবাসতেন, কিন্তু সেই বকা মানুষটা আসলে আজকে আর নেই বলো, এখন আমাদের যা যা যেমন ইচ্ছা আমরা তাই, যা খুশি তাই করে যাচ্ছি, আল্লাহ আকবার, কিন্তু তখন করতে গেলে ভয় হতো, এই এই খবরটা যদি হুজুর পায় না, তবে আমাদের খবর আছে, দেখো বাদ দেন। তো আবু বকর ওমরের নামে নাচ গাইছে, এই রাফেজি হাজি পিছন দিক দিকে ধরেছে, এই আজকে দুপুরে আমাদের বাড়ি দাও, আল্লাহ ওলি মানুষ, পরিষ্কার দিলের মানুষ, ঠিক আছে বাবা যাবো। রাফেজি হাজি হোসেন বুঝতে দিল না বাবা আবু বকর হযরত ওমরের পাগলটাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে গেলেন, ঘরের ভিতর গিয়ে আল্লাহর দিকে হযরত ইয়ামিনী হাজিকে বসালেন,
ইয়ামিন ইয়াজি সাহেব বসে আছেন এক ঘন্টা পরে একজন এসে একটা দস্তুর কলবি নিয়ে গেল কেউ আর আসে না অনেক পরে দেখা গেল ওই ইয়ামিন ইয়াজিকে মারার জন্য এই রাত ইয়াজি সাহেব একদল যুবক সঙ্গে করে নিয়ে ছুরি আর রশি নিয়ে হুজুরের ঘরের ভিতরে ঢুকে পড়ল আল্লাহ হযরত ইয়াবনি হাজি বললেন বাবা হাজি সাহেব ও রাবজি হাজি আপনি আমাকে দাওয়াত করেছেন আমি আপনার বাড়ির মেহমান এই রশি ধরি কি হলো ওই সময় রাফেজি হাজি বলল জীবনের মতো আবু বকর আর ওমরের সামনে নাদ গাওয়ার শখ তোর জনমের মতো মেটাবো ঘরের ভিতরে ঢুকে আল্লাহর ইয়াবনি হাজি আবু বকর ওমরের পাগলটা হাত পা দুটোকে রশি দিয়ে ভালো করে বেঁধে ফেলে দিল বেঁধে ফেলে দিয়ে ছোড়া দিয়ে আর ইয়াবনি হাজি জীবনে টেনে ধরে আর ছোড়া দিয়ে জিহবা কেটে ফেলে দিয়ে হুজুরের হাতে জিহবা না দিয়ে হাত পায়ের দড়িটা খুলে দিল ইয়াবনি হাজি কাটা জিহবা হাতে করে দিয়ে পাগলের মতো দৌড়াচ্ছে আর মনে মনে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি অপরাধ করেছি কি অন্যায় করেছি আবু বকর উমারের সামনে নাদ গড়ের জন্য আমার জীবনটা কেটে নিল ও কেটে যদি জানলাম কেতা বলা লেখে ওই কাটা জিভটা হাতে করে নিয়ে ছুটে ছুটে মদিনা শরীফে চলে গেলেন আল্লাহ নবীর মাজার আতহারের পাশে গিয়ে কাটা জিহবাটা হাতে করে নিয়ে কাঁদতে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি অপরাধ আমি করলাম আমি আবু বকর ওমরের সামনে নাদ বলেছি এই জন্য আমার জিহবাটা কেটে দেওয়া হলো আকেদা বলা লেখে ওই হ্যাবেন ইয়াজি আজ মুখ দিয়ে এত রক্ত বের হয়েছে এত খুন বার হলো ওই খুন গুলো আল্লাহ নবীর মাজার আধারে একটা কোণে জমা হয়ে গিয়েছে কাটা জোবা হাতে করে নিয়ে আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে বাবা এমন তো সবাই ইয়াবনি হাজি সাহেব স্বপ্নের ভিতরে দেখছেন নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজার আতহারের ভিতর থেকে আল্লাহ নবী নূরে দস্ত মুবারক হাত বার করে ইয়াবনি হাজি আজ জিভটা নিয়ে আল্লাহ নবী মুখেতে লাগিয়ে দিয়েছে জিভটা নিয়ে রাসূলুল্লাহ মুখে ধরেছে ও জেনারেল হাজি সাহেব ঘুম হয়ে গেল উঠে বললেন আল্লাহর ইচ্ছায় জবান আগে থেকে ভালো হয়ে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ বাড়িতে চলে গেছে পরের বছরে আবার মদিনা শরীফে কাবার হজ আদা করে আবার মদিনা শরীফে চলে এলেন যে রাফেজি হাজি হুজুরের জমা কেড়ে দিয়েছিলে ওই রাফেজি হাজি ছেলে এবারে মদিনা শরীফে আল্লাহর নবীর মাজার আতহারের পাশে ঘুরছে কেননা ইয়াবনি হাজি সাহেবকে যদি পাওয়া যায়
সালাত করছে পিছনে দাঁড়িয়ে আছে পরের বছর পূর্বের বছরের মতো এবারে ছেলেটা বলছে ও ইয়াবনি হাজি আমাদের বাড়িতে আজকে দুপুরে আপনার দাওয়াত এ ভাই কাটিয়াটের মানুষ আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন ভাইরা এখন ভাই যদি আমার ঘরে বেদি ফেলে আর দড়ি দিয়ে বেঁধে পিটল হ্যাঁ পিটিয়ে হাত মারা করে আমার ছেড়ে দিয়েছে পরের বছরে আগামী বছর যদি আবার ফোন করে কি খবর আমি সেই কাটিয়াটের বাবারে ভাই আমার কাপ শুরু হয়ে যাবে না লাগলো না ভাই আর দাওয়াত লোক না ঝামার আমারে মেরিলি আর দাওয়াত লোক না কিন্তু আল্লাহর ওলি মন তো সাদা পেছন দূর যুবক ছেলে বলছে আমাদের বাড়িতে দাও তোর ঘুরে বলছে আচ্ছা আলহামদুলিল্লাহ যাব এখন গত বছরে যে রাস্তা দিয়ে নিয়ে যে রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিল নিয়ে জিপ কেটেছিল ওই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে ভাই ভয় আরো কম হবে না বেশি আরো বেশি হবে ভয় পাচ্ছে যে ঘরে জিপ কেটেছিল ওই ঘরে নিয়ে বসতে গিয়েছে ওই ঘরে শুনে রাখো গত বছরে তোমার নিয়েছে আমার জীবনটা কেটে দিয়েছিল তোমার সেই মুরব্বি বাপ কোথায় আছে একবার আমাকে বলো কেটে বলা লেখে আমার আব্বা সঙ্গীতে নিয়ে আপনার জীবন কেটেছিল মনে আল্লাহ আমার আব্বা যার সুরাতটা বুড়ো পাদরে করে দিয়েছে যদি বলবেন না সুবহানাল্লাহ এ আবু বকরের দুশমনেরা এ আমারের দুশমনেরা এ নবী দিবসের দুশমনেরা আমি হিজবুল্লাহ বলে গেলাম আল্লাহ না করেন তোরা যারা বিরোধিতা করিস তোদের হয়তো মৌতের সময় মুখটা পাদরের মতো হয়ে যাওয়ার সম্ভব আছে সম্ভাবনা আছে তওবা কর আল্লাহ আজকে আমি আপনাকে এমনি ডেকে আনি না গো আপনি দোয়া করেন আল্লাহ আমার পুরো বদর বাপটাকে ভালো করে দেয় পাশের ঘরে গিয়ে দেখে পুরো একটা বাদর বাঁধা রয়েছে বাদরের দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে ইয়াবেরি হাজি বললেন ও ছেলে হবে না আর হবে না বাবা আর হবে না বাবা শুনে রাখো আল্লাহ নবী সাহাবীর বিরুদ্ধ চরণ করেছে আল্লাহ তরফ থেকে তোমার বাপের উপরে বিচার হয়ে গেছে বলে বলবেন না সুবহানাল্লাহ ও আমি হিজবুল্লাহ ওই জন্য বলবো বিরোধিতা না করি মশলা বসাইল কম বুঝি যারা মশলা বোঝে আমার আকিদার মানুষ হলে ওই আলেমটাকে জিজ্ঞাসা করেন যে কোনো আলেম টুপিওয়ালা দাড়িওয়ালা থেকে জিজ্ঞাসা করা যাবে না সময় বড় খারাপ ঠিক কিনা ভুল বলে মসজিদের কিছু ইমাম আজকাল হয়েছে দেখছে এটা ফুরফুরা এলাকা দাদা হুজুরের এলাকা বলে ঢুকছে কিন্তু ওর তো বগলে এইরকম ইমাম সাহেব আসবে আপনাদের কাটিয়াটে ঢুকতে পারবে অন্য অন্য জায়গায় ও শয়তান আস্তে আস্তে থেকে হ্যাঁ
মুসল্লিদের ব্রেন ওয়াশ করাচ্ছে। হ্যাঁ মুসল্লিদের ব্রেন ওয়াশ করাচ্ছে। হ্যাঁ ফুরফুরা যাবে কেন, পিশাবেরা দাওয়াত দিতে হবে কেন, জেগে জবাব করতে হবে কেন? আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, তোরা বেশি বেশি জিকির কর। আর এরা এসে ওখানে বেদাত বেদাত বেদাতে ফতোয়া লাগিয়েছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا জোরে পড়ে জোরে পড়ে আলহামদুলিল্লাহ আপনাদের যে ভয় ছিল ভয় নেই, হুজুর কে বলা এসে গেছে বড় শরীফ আল্লাহুম্মা ওয়ামা বাইয়ালা সোনা মানি খেলাম শুনে রাখো আল্লাহ বেঁধে গেলেন আল্লাহ হাক্কানি অলি বললেন সব দিয়ে থাকতে হবে আল্লাহর অলিরা যদি মনে করে আপনার জন্য দুয়া একবার খালেজ দিলে করে দেয় আপনার নসিব খুলে যাবে। বাবা আমি অনেক সময় বলে থাকি 50-100 বছর এবাদত করে জানে পাওয়া যায় আল্লাহর হাক্কানি ওলি পীরে কামে হাত ধরে পা দামলে তার থেকেও বেশি পাওয়া যায়। এবারে ফতোয়া দেবে এত বছর এবাদত করে পাওয়া যাবে না? আর পীরের পা টিপলে পাওয়া যাবে? আল্লাহ নবীর খলিজা তোমরা সামি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎ বিখ্যাত মুহাদ্দিস, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বাচ্চা ছেলে, হ্যাঁ শুনে বাচ্চা ছেলে আল্লাহর নবীর বাড়িতে গিয়েছে বাচ্চা মানুষ, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসের এত জ্ঞান এত মেধা দিয়েছিলেন উনি চিন্তা করলেন আল্লাহর নবীর বাড়িতে এসেছি নবী আমার সারা রাতে কি আমল করেন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস একটু দেখবো সুবহানাল্লাহ। এই জন্য আলেম দাওয়াত করতে গেলে শুধু গলা ভালো দেখে আর অস শুনে দাওয়াত করলে হবে না। আমি প্রায় জলসায় বলি আলেমের বাড়ি যাবেন, আলেমের গ্রামে খবর নেবেন, তার বিয়ে করা, তার বাচ্চা কাচ্চা করা, বউ বা বাড়ি করা, সেই ইয়েতে করা, খবর নিয়ে দেখতে এ জায়গায় যাত্রা তুলে দেওয়া যাবে না। আর ইয়ং বয়সে তার প্রেম ছিল করা বড় সমস্যা আছে। হ্যাঁ মলি সাহেব যে গাড়িটা চোপে এসেছে ওই গাড়িটা কি লোন করে লোবো না ক্যাশ টাকা লোবো? ও মলি সাহেব একদিকে খবর নিয়েছে তোর ও খবর দু পাঁচটা ভালো ভালো নাট বলে দিলে শোধে গা আর সব বনাস করতে যে না না হুজুর নাট দাও না দুটো আর আমার চিকেনটাই ভুল হবে আর এই মালগুলো ঠিক কেটে ওখান থেকে ছাড়বে যাতে ওদের ভিউ বেশি হয় না। কি 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 বলিস তোর ভিউ না কি ফিউজ কি বলিস ফিউজ ঠিক ঠিক মলিশের ভুল যেখানে ওটা কেটে বাদ দিলে না ভালো ওইটা থাক না যেটা বলি সাহেবের ভুল ওইটা ছেড়েছে আবার লিখে দেবে এই অমুক মলি সাহেব এখানটায় ভুল করেছে লোক আগে দেখবে এদের শুধু টাকার দরকার। আল্লাহ এই জন্য আলেম দাওয়াত করতে গেলে আলেমের খোঁজ খবর নিয়ে দাওয়াত করতে হবে। সে হেজবুল্লাহ
আর হাবিবুল্লাহই হোক, ঠিক কি না? ওই খোঁজ খবর নেওয়ার সময় নেই, এখন শুধু নাত বলার সময়। নাত বললেই ঠিক আছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহর বাড়িতে গেছে আর মনে মনে করছে নবী রাতে কি আমল করে দেখব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এই বসিরহাটের একজন আলেম, নাম বলবো না, আমাদের গ্রামে দাওয়াতে গেছে, বুঝছেন তো, রাত্রে খুব অস করেছে, নামাজ পড়তে হবে তাহলে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, সারা রাত জাগা লোক তো হয়তো ইচ্ছা ছিল না, আর বাড়ির লোক তো নামাজ পড়ে না, মল্লী সাহেব ঘুমিয়ে পড়ে যে ফজরের নামাজ পড়া হয়েছে। তো সকালে মল্লী সাহেব আটটা থেকে উঠে বলছে বাবা মুখ টুক দিয়ে খাওয়া দাওয়া করে বলছে বাবা মাল দাও বাড়ি যাবো, বলে কেন হুজুর বাড়ি যাও, কাল রাত্রির খুব যে নামাজের অস করলেন তা তা আপনি ভোরের নামাজ পড়লেন। হ্যাঁ বলছে বলছে বাবা ভুল হয়ে গেছে, তার মানে ঘুম ভাঙিনি, তা তোমার তোমার ডেকে দিবি, তুমি যদি আমার বাড়ি নামাজ কাদা করো তুমি ওখানেও নামাজ কাদা করো, তা তো টাকাই হবে না, টাকাও দেই সে লোক কিনা করে বেঁচে আস, তার নাম বললে নাম পাওয়া যাবে না, তার ইজ্জত আসত। আর যে লোক বলেছিল তোর টাকা দেবো না, সে লোক তুমি আনি সে খাই হয়ে গেছে, সে মরি। এই জন্য আলেম দাওয়াত করে দেখবেন মলি সাহেব অজু করে স্টেজে উঠলো না প্রস্রাব ফিরে অজু না করিয়ে এসে পরে উঠে পড়লো, লক্ষ্য করতে হবে মলি সাহেব হাতের নখ গুলো কেরা, মলি সাহেবের লুঙ্গিটা হলুদ গাঁটের নিচে নেমে গেল, না মলি সাহেবের দাড়িটা এক মুষ্টি আছে কিনা, শুধু ও গোচা সালাটা দিচ্ছে না, আজকে মাথা খারাপ। বাস্তব যেটা সমাজে ঘটছে, আমার ভাইরা যারা এখনো বাইরে আছে আল্লাহ।